প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ঢাকা বোর্ড 2019 বীজগণিত অধ্যায়ের সৃজনশীলগুলো। ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ডও দেখাবো পরবর্তী ভিডিওতে। দেখো, ঢাকা বোর্ডে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 5 + 2√6 এবং এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 82/9। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই রাশিটাকে, এটা উদ্দীপকের সাথে কোনো সংশ্লিষ্ট নেই। খ নম্বর, y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করতে হবে। এটা আমাদের যেহেতু ওয়াই নিয়ে কথা আছে, এইটার মান কাজে লাগবে, এই সমীকরণটার মান আমাদের প্রয়োজন। আর পরবর্তীটা গ নম্বরের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো 27 × x³ − 1/x³ ইকুয়াল টু 728। সো এইটা প্রমাণ করার জন্য আমাদের এই x² + 1/x² এর মান জানা দরকার, এইটা, আর ওয়াই এর জন্য এইটা মান দরকার। সো এখন আমরা ক নম্বর উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। সো উৎপাদকের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, উৎপাদকটা আমরা লিখে নেব ক নং সমাধান ক। কটা দেওয়া আছে প্রদত্ত রাশি, রাশিটা দেওয়া আছে হলো m³ − 3m² + 3m − 2। এই রাশিটা, এটাকে উৎপাদক করার জন্য আমাদের যে বিষয়টা, প্রথমত সূত্র আনতে হবে। দেখো, সূত্রে ফেলার জন্য দেখো এমনভাবে দেওয়া আছে a³ − 3a² b + 3m² + b³, এই ধরনের সূত্র আসতে পারে। সো m³ a³ − 3a² অর্থাৎ a হলো m, 3a² b, বিটা কত আমরা সেটা আমরা আগে লিখবো না, আগে দেখি কি হয়। এখানে প্লাস 3ab² এটা হলো m, আর বিটা দেখো 3m আছে, এখানে 1 দিলে কোনো পরিবর্তন ঘটে না, এখানে 1 দিলে কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ 3a² b + 3ab² কোনো পরিবর্তন ঘটে না, এটা এটা হয়, এটা এটা হয়। সো 1 দিলে ভালো হয়। সো −b³ অর্থাৎ 1 এর উপরে কিউব, মাইনাস কত এখন এই 1 এর উপর কিউব, এটাই আমাদের অতিরিক্ত চলে আসছে, 1 এর উপরে কিউব, এটাই আমাদের অতিরিক্ত। এখানে আছে 2 − 2, আর এখানে আমাদের আছে হলো, এখানে −2, আর এখানে আমাদের আছে হলো −1, 1 এর উপর কিউব হলো 1। সো এখনও কিন্তু আমাদের −1 আছে, সো আমরা −1টা লিখলাম। এখন দেখো এই m − 1, এইটা হলো a − b হোল কিউব, অর্থাৎ এটা হলো m আর বিটা হলো 1, আর −1, এখানে কিউব থাকলে এখানেও মনে করতে হবে কি আছে, কিউব আছে। সো a³ − b³ অর্থাৎ a − b × a − b, অর্থাৎ a হলো m − 1 আর b মানে হলো 1, a − b × a² − ab + b² স্কোয়ার মানে হলো m − 1, তারপর স্কোয়ার মাইনাস প্লাস ab, a হলো m − 1 × b মানে হলো 1 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1 এর উপরে স্কোয়ার। এখন আমাদের m − 1 আর − 1 যোগ করলে −2, আর এখানে আমাদের স্কোয়ার − 2ab + b² অর্থাৎ a − b হোল স্কোয়ার সূত্র বলেছে, a − b হোল স্কোয়ার সমান হলো a² − 2ab + b² আর এই সূত্রটা পড়েছে a − b হোল কিউব সমান a³ − 3a² b + 3ab² − b³। এখন এটা m² − 2m × 1 দিলেও তা না দিলেও তাই, প্লাস 1 এর উপর স্কোয়ার 1, প্লাস m এর সাথে 1 গুণন m, −1 এর সাথে গুণন 1 গুণন 1, প্লাস 1 এর উপরে স্কোয়ার 1। সো 1 আমাদের ভ্যানিশ হয়ে যায়, আর এখানে আমাদের আসছে হলো m² − 2m থেকে m বাদ দিলে কি হয়, সো m − 2, আর এখানে m² − দুটা m এর থেকে একটা m বাদ দাও, প্লাস m বাদ দাও, শুধু কি থাকে −m, আর হলো +1, এটাই আমাদের হলো অ্যান্সার। এটা আরেকটা পদ্ধতি আছে, তবে আমরা এই পদ্ধতিটাই দেখাবো, এটাই সহজ। এখন খ নম্বর দেখো, আমাদের দেওয়া আছে y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করতে হবে। সো এইটা একদম সোজা, দেখো আগের ভিডিওগুলোতে আমি শিখিয়েছি তোমাদের, এটা খ নম্বর সাধারণত আমাদের a³ + 1/a³ আর হলো a³ − 1/a³ আর a⁴ + 1/a⁴ অথবা a⁴ − 1/a⁴, এইগুলোর মান নির্ণয় করতে বলে খ নম্বর। সো
এইটার মান নির্ণয় করতে গেলে আমাদের y এর সংবলিত যে উদ্দীপকে দেওয়া আছে এটা আমাদের দরকার। সো দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে y ইকুয়াল টু আমাদের 5 প্লাস 2 রুট 6। এটা একটু লক্ষ্য রাখো যে আমাদের কখন কি প্রয়োজন সেটা কিভাবে আমরা জানব, যে আগেই কিছু করতে হয়। যেমন y টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে y টু দি পাওয়ার 4 1 বাই y টু দি পাওয়ার 4 নির্ণয় করতে গেলে আমাদের y এবং 1 বাই y জানা দরকার, বা y প্লাস 1 বাই y জানা দরকার। কি কারণে? দেখো y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 মানে হলো y স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 1 বাই y স্কোয়ার তারপর স্কোয়ার, স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ y স্কোয়ার প্লাস 1 বাই y স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 y স্কোয়ার ইনটু 1 বাই y স্কোয়ার। তাহলে এটার মান আমাদের আবার করতে হবে y প্লাস 1 বাই y হোল স্কোয়ার মাইনাস 2 y ইনটু 1 বাই y। এটা করলাম এটুকু, সো এটুকু আবার ব্র্যাকেট তারপর স্কোয়ার আছে মাইনাস 2। এটার মান ধরো একটা জানা দরকার, এটার মান বসালে দেখো এটার মান যদি বসায় তারপরে ধরো 2 বসালাম, 2 স্কোয়ার মাইনাস 2 তারপর স্কোয়ার মাইনাস 2 মান নির্ণয় করা যাবে। সো আমাদের মূল টার্গেট হলো y প্লাস 1 বাই y, সো y এর মান জানা দরকার এবং y এর মান দেওয়া আছে 1 বাই y বের করা দরকার। সো আমরা এখান থেকে আমরা কি করব, বের করব 1 বাই y বের করব। সো 1 বাই y বের করার নিয়ম আমি আগের ভিডিওগুলোতে শিখেছি, আর বিপরীত করার নিয়মগুলো কি। সো বিপরীত নিয়ম করার নিয়ম হলো এরকম করবা, প্লাস 2 রুট 6 করবা। এখন অনুবন্ধী সংখ্যা অর্থাৎ এখানে মনে করবে এ এটা বি, এ প্লাস বি দেওয়া আছে অনুবন্ধী, এ প্লাস বির অনুবন্ধী হলো এ মাইনাস বি, এই এ মাইনাস বি দ্বারা উভয়পক্ষে গুণন করতে হবে। অর্থাৎ দেখো একটা বিষয় লক্ষ্য রাখবা, সেটা হলো যে কোনটা বড় সেটা প্রথমে লিখবা। যেমন আমরা 5 আছে এবং 2 রুট 6 আছে, কোনটা বড়? দেখো আমরা যদি 2 রুট 6 নেই তাহলে আসে 4.89, অর্থাৎ 5 এর শেষ ছোটো। সো প্রথমটাই আছে এলোমেলো দেওয়া নাই, কিছু সময় এলোমেলো দেওয়া থাকে। সো এই বড়টা সামনে লিখলাম 2 রুট 6, আর উভয় পক্ষে আমরা একই রাশি দ্বারা গুণন করব, অর্থাৎ বিয়োগ রাশি অর্থাৎ অনুবন্ধী সংখ্যা, অর্থাৎ 5 মাইনাস 2 রুট 6 দ্বারা গুণন করব। এখন গুণন 5 মাইনাস 2 রুট 6, এখন এখানে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ 2 রুট 6 তারপর স্কোয়ার। উপরে যা আছে ওয়ানের সাথে যা গুণন করা যায় তাই হয়, মাইনাস এখানে সরি এখানে 5 মাইনাস 2 রুট 6। এখন 5 এর উপর স্কোয়ার মানে 25 আর এবং 2 রুট 6 অর্থাৎ 2 উপর স্কোয়ার দিয়ে 4 এবং রুট 6 এর স্কোয়ার করলে 6, 4 6 24 অর্থাৎ মাইনাস 24 অর্থাৎ 5 মাইনাস 2 রুট 6। এখন আমাদের যে কাজটা হয়ে যাবে এখানে 25 মাইনাস 1 সমান কিন্তু 25 মাইনাস 24 সমান 1, 1 এর কোনো দাম নেই, 5 মাইনাস 2 রুট 6 এটা কি বের হলো 1 বাই y। সো আমাদের নির্ণয় করতে হবে 1 প্লাস y, ওসে y প্লাস 1 বাই y, y প্লাস 1 বাই y যদি আমরা নির্ণয় করি তাহলে কি আসে। দেখো 5 প্লাস 2 রুট 6 প্লাস 5 মাইনাস 2 রুট 6, সো আমরা 2 রুট 6 2 রুট ভ্যানিক্স এটা হলো 10, সো আমরা 10 পেলাম। এখন এইটার থেকে আমরা কি নির্ণয় করব, আমাদের y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 এখন আমরা নির্ণয় করতে পারবো। সো অতএব আমরা লিখতে পারি, অতএব লিখতে পারি y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লিখতে পারি y স্কোয়ার, আগে যে আমরা করলাম একটু রাফে ওই রাফের মতোই আমরা করব, প্লাস 1 বাই y স্কোয়ার তারপর স্কোয়ার। আর দেখো এখানে 1 এর উপর কী কারণে স্কোয়ার দিলাম, 1 এর উপর স্কোয়ার দিলাম কী কারণে, যেন তোমাদের 1 এর উপর স্কোয়ার দিলেও যা, কিউব দিলেও যা, 4 দিলেও তাই। এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার থাকলে 1 এর উপর স্কোয়ার হয়ে যাবে সূত্র ফেলানোর জন্য। এখন ওয়াই স্কোয়ার এটা এ, ওয়াই স্কোয়ার সমান এ, এটা সমান বি, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, তাহলে এ প্লাস বি অর্থাৎ ওয়াই স্কোয়ার 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এ, এ মানে ওয়াই স্কোয়ার, বি মানে হলো 1 বাই ওয়াই স্কোয়ার। ভ্যানিশ,
এখন দেখো আবার ভিতরে আমাদের সূত্র পড়েছে, যেহেতু আমাদের প্লাসের মান বের করেছি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, সো এটা সমান কিন্তু লেখা যায় এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এবি অথবা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এবি। যদি তোমাদের প্রথম দিকে সবগুলোই প্লাসে নিয়ে আসবা, যে পর্যন্ত তোমার পাওয়ার থাকবে সে পর্যন্ত প্লাসে নিয়ে আসবা, আর লাস্টের দিকে যে ওয়াই স্কোয়ার আছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এখন প্লাস নিয়ে আসবা কি মাইনাস নিয়ে আসবা সেটা নিয়ে নির্ভর করবে তোমার মানের উপর। এখানে মান আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, সো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই, এটা বের করলাম এইটুকুর মান, এইটুকুর মান। এখন তারপর স্কোয়ার আছে, স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্কোয়ার মাইনাস কত টু, এটা তোমরা এইটে করেছো নাইনও উঠে করেছো। এখন এইটার মানটা আমাদের আছে হলো টেন, টেনের উপরে স্কোয়ার, তার মানে আর এন ওয়াই ওয়াই ভ্যানিশ, তার উপরে আবার কি আছে স্কোয়ার আছে মাইনাস কত টু, সমান হান্ড্রেড মাইনাস টু সমান কিন্তু নাইনটি এইট, স্কোয়ার মাইনাস কত টু সমান নাইনটি এইটের উপর স্কোয়ার দিলে কি হয় নাইনটি এইট স্কোয়ার। দেখো 9604, 9604 আমাদের অ্যান্সার হয়ে গেছে ওয়াই প্লাস ওয়াই ফোর ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এর, অর্থাৎ নাইন সিক্স জিরো ফোর মাইনাস কত টু, এই টু মাইনাস করলে কি হয়ে যায় আমাদের নাইন সিক্স জিরো টু, এটাই আমাদের হলো অ্যান্সার। এখন আমরা করব গ নম্বর সমাধান, প্রমাণ করো যে এটা দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান, এটা গুণনাস ওইদিকে ভাগ করে দিলে একই হয়ে যাবে, সো এক্স কিউব ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে হবে। এটার জন্য আমাদের এই এক্স এর মান জানা দরকার, এই এক্স এর মানটা আমাদের অবশ্যই জানা দরকার, এই এক্স এর মানটা দরকার। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করব, সেখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করব, তারপরে এখানে সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। এখন দেখো আমরা গ নম্বর গ নম্বরে লক্ষ্য করি, আমরা গ নম্বরে দেওয়া আছে হলো দেওয়া আছে, এটা আমরা আগে লিখে নেই, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটি টু বাই নাইন। এখান থেকে আমাদের যেহেতু আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান জানা দরকার, সেহেতু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটার অনুসিদ্ধান্ত হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে পারলে আমাদের কি হয়ে যাবে, আমাদের কাঙ্ক্ষিত মান পাওয়া যাবে। সো আমাদের এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স নিয়ে আসে এখানে, সো এক্স স্কোয়ার থেকে আমাদের এক্স স্কোয়ার থেকে বড় পাওয়ার থেকে কি করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স নির্ণয় করতে হবে, প্লাসও নিয়ে আসা যাবে, প্লাস থেকে আর মাইনাসই নিয়ে আসা যাবে। তো আমরা মূল টার্গেট, এটার জন্য আমাদের অনুসিদ্ধান্ত বড় মান থেকে ছোট মান করার জন্য আমি আগের ভিডিওতে আমি শিখেছি আর যে বড় মান থেকে ছোট মান করার জন্য আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োজন হয়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এই দুটা অনুসিদ্ধান্ত। আর ছোটো মান থেকে যখন বড় মানের দিকে যাবে, যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে যাবে, তখন আমাদের কি এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত দরকার, সূত্র দরকার, অর্থাৎ এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা দরকার। অর্থাৎ বড় থেকে ছোট মানে গেলে অনুসিদ্ধান্ত এবং ছোট মান থেকে বড় মানে দিকে গেলে সূত্র, সেটা হতে পারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হতে পারে, আবার এ প্লাস হোল কিউবের সূত্র হতে পারে, কিউব হলে কিউবের সূত্র, আর ফোর জোর সংখ্যক পাওয়ারের ক্ষেত্রে গেলে কি হবে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র। আর তোমরা একটু দেখো এখানে কিউব আছে, সো কিউবের সূত্রগুলো দিতে হবে, সো আমরা দেওয়া আছে লিখলাম। এখান থেকে আমরা যেহেতু মানটা ছোট করব, মানটা ছোট করব এক্স প্লাস ওয়ান বাই এক্স নিয়ে আসবো, তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আনতে হবে। সো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলো এইটি টু বাই নাইন। সো এই টু মাইনাস টু ওইদিকে গিয়ে যাবে প্লাস টু হয়ে যাবে, সো এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা থেকে আবার মাইনাসও নিয়ে আসা যায়,
অথবা কি করা যায়, ধরো আমি করি 82/9 প্লাস কত 2, অথবা এখান থেকে আবার কি করা যায় এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু হলো 82/9। এখানে তোমরা করতে পারো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু হলো 82/9। যেহেতু আমাদের এখানে এইটা সমান এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস 2, এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস 2, দুই রকম দিয়েই করা যায়। যেহেতু আমাদের মানে আছে হলো এ কিউব এক্স কিউব মাইনাস 1/x³, সেহেতু আমাদের মানের জন্য প্রয়োজন হবে আমাদের এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এ মাইনাস বির মান দরকার। সেই জন্য আমরা এই মাইনাসটা নিলে ভালো হবে, আর প্লাসেরটা মান নিলে এখান থেকে আবার আবার সূত্র দিয়ে বের করতে হবে। সো এইটাই তোমাদের ভালো হবে। সো এটা তোমরা লিখবা, সো এখান থেকে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান হলো 82/9 মাইনাস হলো 2। সো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু হবে এখানে রুট ওভার হবে, এখানে দেখো 9 টুইন 82 মাইনাস হলো 9 × 18, তো এক্স মাইনাস 1/x এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এক্স মাইনাস 1x সমান হলো রুট ওভার 64/9। এটাকে আমাদের কিন্তু স্কোয়ার করা যায় 8 × 8 = 64 × 3 = 9, অর্থাৎ এটা রুট 64 মানে হলো 8, 8 আমরা লিখতে পারি আর 3 লিখতে পারি, আমাদের মানটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান পেয়ে গেছি। এখন এটাই দ্বারা আমরা অতে প্রদত্ত রাশি, তে প্রদত্ত রাশির বাম পক্ষ লিখতে পারি হলো সমান হলো 27x³ - 1/x³। এটা আমরা লিখতে পারি 27 এ প্লাস বি হোল কিউব এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস 1/x। এখন আমাদের এইটার মান যেহেতু আমরা পেয়ে গেছি 27 × 8/3³ + 3, এইটার মান এক্স মাইনাস 1/x মান হলো 8/3, 3 আমাদের ভ্যানিশ হয়ে গেল। এখন এইটার কাজ, এখানে কিন্তু 8 থাকলো, আর এখানে 8 উপরে আছে কিউব এবং 3 উপরেও কিউব আছে, দেখো 27, এখানে 3 উপরে কিউব দিলে 27 আর 8 উপর কিউব দিলে কি হয় 8³ সমান হলো 512 প্লাস কত 8। এখন দেখো এটা এটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, সো আমাদের আসে কত, দেখো একটা জিনিস ভুল হয়েছে, এখানে এটার সাথে এটা গুণন আছে, সো এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ এটা ধরেই কিন্তু এর সাথে গুণন আছে, এটা গুণন আছে, সেটা কেয়ারফুলি একটু বুঝে নিবা। এখানে সো 27 সাথে কিন্তু কাটা যাবে না, এটা আমাদের 27 × হবে কি 512 বাই কত 27 প্লাস কত 8, এটা আমাদের কাজটা করতে হবে। এখন 27 আর এখানে 500, এখানে লসাগু করতে হবে, অর্থাৎ লসাগু যদি করো তোমরা কত হয় 27 / 512 প্লাস 8 গুণন হলো 8 × 27 সমান 216 সমান হলো, এখন দেখো গুণন করা যায় এটার সাথে, এটা গুণন করা যায়, গুণন কত 512 আর 216 সমান হলো 700 × 512, সরি 500 + 512, 512 + 216 সমান 728, এখানে 27, এখন এটা এটা ভ্যানিশ হয়ে যায়, তো সমান হলো 728 সমান কি ডান পক্ষ। এই অঙ্কগুলো তোমরা ভুল হলে টের পাবা, কি কারণে তোমার অ্যান্সারের সাথে মিলবে না, যেহেতু তোমাদের এখানে দেওয়াই আছে অ্যান্সার আর ডান পক্ষ, এটাই হলো আমাদের প্রমাণ করতে বলেছে প্রমাণিত, একদম সহজ অঙ্ক।
না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি করোনার মাঝে, তোমরা বন্ধুদের মাধ্যমে শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। পরবর্তী ভিডিও বিষয় হলো আমাদের বরিশাল বোর্ড 2019।